ঝালকাঠি শহরের একটি মন্দিরের সম্পত্তি দখল করে জেলা প্রশাসনের উদ্যোগে এলজিডি অর্থায়নে পৌরভূমি অফিসের ভবন নির্মাণ কাজ শুরুর অভিযোগ উঠেছে। এতে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দখলকৃত জমি মন্দির কমিটির কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন। তবে ভবন নির্মাণের জায়গাটি সরকারি খাস জমি বলে জানিয়েছে জেলা প্রশাসক। ঝালকাঠি থেকে এস এম রেজাল করিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1781 সালে ষাট শতক জমি নিয়ে ঝালকাঠি শহরের প্রাণ কেন্দ্রে গড়ে ওঠে 200 বছরের পুরনো কালী মন্দিরটি। মন্দির কর্তৃপক্ষের দাবি 12% দেবত্বর সম্পত্তির ওপর জেলা প্রশাসন জোরপূর্বক একটি নতুন ভূমি অফিস নির্মাণ কাজ শুরু করেছেন। এরপর কমিটির পক্ষ থেকে আদালতে মামলা করা হলে আদালত জেলা প্রশাসককে শোকজ নোটিশ দেন। এ নিয়ে ক্ষোভ দেখা দেয় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে। জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে এলজিডির মাধ্যমে আমাদের যে ভূমি অফিস নির্মাণের কাজ চলতেছে এই কাজ বন্ধের দাবি জানাই। পুকুর ভরাট করিয়া সেখানে নতুনভাবে একটি ভবন নির্মাণ করিতেছে, এই মর্মে ঝালকাঠি দেবোত্তর কমিটি ঝালকাঠি জজ কোর্টে একটি মামলা দায়ের করেছেন। কোর্টে একটা রায় না আসা পর্যন্ত এই কাজটা বন্ধ থাকবে, এটা আমাদের দাবি। তবে ঝালকাঠি জেলা প্রশাসক জায়গাটি সরকারের খাস জমি দাবি করে জানান, এ নিয়ে আদালতে মামলা চলছে, আদালত যে নির্দেশ দেবে সে অনুযায়ী কাজ করা হবে। জোর করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগটি সত্য নয়। ঝালকাঠি পৌরভূমি অফিস নির্মাণের যে অভিযোগ এসছে যে দেবত্ব সম্পত্তি, এখানে আসলে সঠিক নয়, কারণ এখানে এই জমিটা সিএস এবং আরএস এর সরকারের নামের এই জমি, আদালত কোনো নিষেধাজ্ঞা দেয়নি এবং আমরা যথারীতি সেইখানে শোকজের উত্তর দিয়েছি। তারপরে আদালত যে সিদ্ধান্ত নিয়ে আমরা অবশ্যই সিদ্ধান্ত মেনে নেব। আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।